101টি কক্ষ বিশিষ্ট জমিদার বাড়িতে সন্ধ্যা নেমেছে, বসেছে নাচ গানের আসর। রাত যত বাড়ছে জমিদার বাড়ির ঢোলের বাদ্য ততই স্পষ্ট হচ্ছে। একটা সময় সবই থেমে গেছে, হঠাৎ নিভে যাওয়া প্রদীপের মতো। নরসিংদী সদর উপজেলার মাধবদি থানাধীন পাইকারচর ইউনিয়নে অবস্থিত বালাপুর জমিদার বাড়ির দৃশ্যটা এমন। অথচ কালের বিবর্তনে বাড়িটি আজ পরিণত হয়েছে ভাগাড়ে। তবে এখনও দৃষ্টিনন্দন কারুকাজ, নকশা ইত্যাদির মাঝে গন্ধ লুকিয়ে আছে আভিজাত্যের, আছে দুই পুরুষের জমিদারির ছোঁয়া। রাজধানী ঢাকা থেকে খুব কাছে হওয়ায় প্রতিদিনই এখানে ছুটে আসছেন পর্যটকরা। আমরা আসছিলাম এখানে এই অনলাইনে আর কি, এরকমভাবে গ্রুপে টুপে আমরা দেখছিলাম যে বালাপুর নরসিংদী, যেহেতু আমরাও জানি এরকমভাবে যে নরসিংদীতে আছে একটা বালাপুর, এর বাদে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে একটু ভ্রমণ বিভাসই তো থেকে আপনার লক্ষণ সার জমিদার বাড়ি, তো আরও বিভিন্ন আর কি নরসিংদীতে এরকমভাবে প্লেসগুলা ঘোরা হয়েছে, তো বালাপুর আর কি আসা পড়ে নাই। তো আমরা এখানে আসছিলাম একটা ব্যবসায়িক কাজেই বাবুরহাটে, তো এখানে যেহেতু একটু কাছে তো ভাবলাম যে একবারে দেখেই যাই। এসব দেখলাম যে মানে মোটামুটি হতাশ হবার কথা আর কি, যে জমিদার বাড়ি, এত সুন্দর একটা জমিদার বাড়ি, এদিকে এত সুন্দর পরিবেশ, সবকিছু গুছানো ছিল একটা সময় দেখা যায় যে খুব, কিন্তু ওই অনুযায়ী এখন কোনো গুছানো মানে ছিটে ফুটো দেখা যায় না। আর এটা মানে খুবই অসংরক্ষিত এলাকা, এটা আমাদের মানে সরকারের অন্যান্য প্রকল্পগুলির মতো এটা সংরক্ষণ করা উচিত। জানা যায় বালাপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জমিদার বাবু নবীন চন্দ্র সাহা, তার ছিলেন তিন ছেলে কালীমোহন সাহা, আশুতোষ সাহা ও মনোরঞ্জন সাহা। বাবা জমিদার নবীনচন্দ্র সাহা মারা যাওয়ার পর বড় ছেলে কালীমোহন সাহা জমিদার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তবে কবে নাগাদ এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় তা খুঁজে বের করা যায়নি। প্রায় 300 বিঘা জমির ওপর দাঁড়িয়ে থাকা এই বাড়িটিতে রয়েছে একটি একতলা ভবন, একটি দোতলা ভবন ও একটি তিনতলা ভবন। এখানে সব মিলিয়ে কক্ষ রয়েছে 101টি, রয়েছে একটি মন্দির, দুর্গাপূজার মণ্ডপ ও একটি পুকুর। যেহেতু এত বছরের ঐতিহ্য এই জমিদার বাড়ি, এটা আমরা যারাই আছি এখানে, যাদের কিছুটা আছে তারা কিছুটা করতেছে, যেমন আমরা মন্দিরটা যতটুকু পারছি সংস্কার করছি, কারণ যতটুকু আছে এটার মধ্যে থেকে আমাদের দাঁড় করাতে হবে। এটা এতে যদি সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা মনে করেন যে এটা ধরে রাখতে পারবো। 1947 সালে ভারতবর্ষ ভাগ হলে তারা তাদের জমি জমা এই বাড়িতেই অবস্থিত রাধাকৃষ্ণ মন্দির নামে একটি মন্দিরকে উইল করে দিয়ে দেশ ছাড়েন। কিছুদিন পর ফেরার কথা থাকলেও আর ফেরেননি জমিদারের বংশধররা।